আসসালামু আলাইকুম বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুকিতুল কবির ঈদের আনন্দকে পরিবারের সাথে ভাগাভাগি করতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন লাখো পর্যটকের ভিড় এতে হোটেল মোটেল ছাড়াও সব ধরনের ব্যবসায় ফিরে এসেছে প্রাঞ্চাঞ্চল বিস্তারিত রিপোর্টে সাগরের নোনা পানির সঙ্গে মিতালি গড়েন সৈকতে ভ্রমণে আসা নারী পুরুষরা তাদের পাশাপাশি শিশুরাও মেতে ওঠে আনন্দে সৈকতে লাবণী সুগন্ধা কলাতলি ডায়াবেটিক ও শৈবল পয়েন্টে উল্লাসে মেতেছেন পর্যটকরা একইভাবে বঙ্গবন্ধু সাফারি পার্ক হিমছড়ি ইনানি সৈকতেও পর্যটকদের পদচারণা

একইভাবে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ আমাদের প্রায় শতাধিক পোশাকধারী পুলিশ সার্বক্ষণিক নিচে মোতায়েন রয়েছে পাশাপাশি আমরা পর্যটকদের সুবিধার জন্য মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সতর্ক করছি যাতে সাগর যেহেতু একটু উত্তাল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে হোটেল ব্যবসায় চাঙ্গা ভাবের কথা জানালেন ব্যবসায়ীরা যথেষ্ট বুকিং হয়েছে তো আশা করি আরও বুকিং হবে আমরা যেভাবে ফোনের মাধ্যমে সাড়া পাচ্ছি আরও আমাদের বুকিং হওয়ার সম্ভাবনা আছে বা আরও বেশি গেস্টে চাপ থাকবে আবহাওয়া কিছুটা বৈরি থাকলেও পর্যটকদের এই ঢল আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানালেন সংশ্লিষ্টরা বিজয় টিভি ন্যাশনাল ডেস্ক এদিকে যাদের ভালো লাগা বন জঙ্গল পাহাড় তারা ভিড় করছেন পার্বত্য জেলা বান্দরবনে তবে সাম্প্রতিক বন্যা আর পাহাড় ধসের ঘটনায় পর্যটকের চাপ কিছুটা কম অন্যান্য বছরের তুলনায় বিস্তারিত রিপোর্টে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু ঈদ আনন্দকে বাড়িয়ে নিতে এই শিশির বিন্দুর খোঁজে এখন অনেকেই বান্দরবানে শহরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন এই পার্বত্য জেলায় নীলাচলে আসলাম ঈদে পরিবারকে নিয়ে আসলাম বাচ্চা নিয়ে আসলাম ভালোই লাগতেছে সুন্দর একটা জায়গা আসলে বান্দরবন সৌন্দর্য অনেক জায়গা বান্দরবন ঘোরার জন্য সবাইকে আমি আহ্বান করছি বিশেষ করে নীলাচলে সৌন্দর্য মুগ্ধ করেছে অনেক জুটিকে বানায়েশী নীলাচলে নীলাচলে আসলে নিজ না যাবে না দুর্গম পার্বত্য জেলা হলেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বাস দিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের পুলিশ ফোর্স অনেক বেশি নিরাপত্তা দিতেছে টুরিস্ট যারা যায় এতর আদার নির্বিদ্যেন যেন নীলাচলে ঘুরতে পারে আমরা সেই প্রস্তুতি নিয়েই আমাদের দৈনিক ডিউটিগুলা চালাচ্ছি বান্দারবানে আরও রয়েছে নীলগিরি স্বর্ণমন্দির মেঘালা শৈলপ্রপাত মিলনছড়ি চিম্বুক প্রান্তিক লেক তাজি জাদিপাই ঝর্ণা বগালেক নাফাখুম জলপ্রপাত সহ বহু আকর্ষণীয় স্পট বিজয় টিভি ন্যাশনাল ডেস্ক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে মনোনীত হয়েও ভর্তি নিশ্চিত করেনি একুশ হাজার চারশো তেহাত্তর জন শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় নিরানব্বই হাজার পঁচাশি জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হলেও শেষ সময়ে সোমবার রাত বারোটা পর্যন্ত ভর্তি নিশ্চিত করেছেন সাতাত্তর হাজার ছশো জন শিক্ষার্থী ফলে এসব শিক্ষার্থীকে ভর্তি হতে চাইলে তাদের নতুন করে আবেদন করতে হবে এদিকে মঙ্গলবার সকাল থেকে একাদশে ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হয়েছে ঈদ ও বর্ষাকালীন ছুটি মিলে এক মাস বন্ধ থাকার পর আগামী রোববার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে রোববার থেকে ক্যাম্পাস ও চট্টগ্রাম নগরী অভিমুখে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাস পূর্ব নির্ধারিত নিয়মে চলাচল করবে চট্টগ্রাম নগরীর আবু জাফর অনিক হত্যা মামলায় অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ গেল সতেরো জুন রাতে ছুরিকাঘাতে নিহত হয় অনেক গতকাল বিকেলে তার জানাজায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উপদেষ্টা সফর আলী নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ সহ অনেকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিথি বড়ুয়া নিহত হয়েছেন দুপুরে নগরের খুলসি থানার হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে বাস ধাক্কা দিলে মারা যায় তিথি এ ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাসদের আতঙ্কে দিন যাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকার মানুষ এসব চিহ্নিত সন্ত্রাসীদের হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্ট থাকা সত্ত্বেও গ্রেপ্তার করছে না পুলিশ এ ব্যাপারে সৎকেনিয়া থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি অপরগত প্রকাশ করেন তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি আজকে পাঁচ ছয় বছর থেকে কিন্তু আমি পারিগর থাকতে পারছি না এলাকায় থাকতে পারছি না চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটা ও পরিবেশ দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রতি বছর গড়ে উঠেছে নতুন নতুন ইটভাটা ফলে কাটা হচ্ছে পাহাড় ফসলি জমির মাটি বঙ্গোপসাগরের বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলের সোনারচরে চরে বি জওহরলাল জুবে বিশ মাঝিমালা নিখোঁজের খবর পাওয়া গেছে সপ্তাহখানেক আগে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা নিখোঁজ হন নিখোঁজ সবাই বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদারহাট জলদাসপাড়া ও কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে নগরের ষোল শহর ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে এক দালালকে ধরে পুলিশে দিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান দুপুরের দিকে সিরাজ নামের ওই দালালকে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেন তিনি সন্দীপে এনাম নাহার বালিকা স্কুল মাঠে ভোরের পাখি সাহিত্য মেলার আয়োজনে অনুষ্ঠিত হল ভোরের পাখির আড্ডা নামে এক ঈদ সাহিত্য আড্ডা সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম ইনসাফ উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল হোসেন মনি এম নুর নবী রুমি অপু ইব্রাহিম ছড়াকার সাজিদ মোহন কবি মোস্তফা হায়দার বাদল রায় স্বাধীনসহ অনেকে কক্সবাজারের কুতুবদিয়া থানার সাবেক ওসি আলতাফ হোসেনকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার জেলা ও দায়রা জজ এ আদেশ দেন দুদকের বিশেষ পিপি জানান দু সালে পঞ্চাশ হাজার টাকা ঘুষ অভিযোগে জমিলা আক্তার নামে একজন বিচারপ্রার্থী বাদী হয়ে ওসি আলতাফ ও থানার সেকেন্ড অফিসার কামালের বিরুদ্ধে মামলা দায়ের করেন অপর আসামি এসআই কামাল হোসেন পলাতক রয়েছেন দর্শক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট দেশ ইবু ডট কম এই ঠিকানায় শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি